কুষ্টিয়ায় সরিষা ও গমের আবাদ বেড়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে সয়াবিন তেল ও আটার দাম বাড়ায় এ দুটো পণ্যের ঘাটতি পূরণে আবাদ বাড়িয়ে দিয়েছেন কৃষক। এর ফলে আমদানি নির্ভর এ দুটি পণ্যের দাম নাগালে থাকবে বলেও আশা করছে কৃষি বিভাগ। আনিসুজ্জামান ডাব্লুর পাঠানো তথ্য, ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন সাদিয়া ওমর। 2021-2022 অর্থ বছরে রবি মৌসুমে সরিষা আবাদের জন্য মাত্র 5,000 কৃষককে সার বীজ দেওয়া হয়েছিল। এবছর 25,000 কৃষক সরকারি প্রণোদনার আওতায় এসেছে। জেলার প্রতিটি এলাকার মাঠে দিগন্ত জোড়া সরিষার ক্ষেত 9,147 হেক্টর থেকে বেড়ে এবার 11,645 হেক্টর জমিতে সরিষা আবাদ করেছেন কৃষক, যা গতবারের চেয়ে প্রায় 30 ভাগ বেশি। তেলের দাম বেশি হওয়ার কারণে আমাদের মাঠের প্রায় 90% জমিতে সরিষা হয়েছে আবাদ। গমের দামও বেশি, আটার দাম বেশি, এর জন্য আমি আবাদি করছি মেলা। আমার 3 বিঘা গম আছে, সরিষা 8 বিঘা আছে। আমন ধান কাটার আগেই প্রণোদনায় পাওয়া সরিষার বীজ জমিতে ছিটিয়ে দিয়েছেন কৃষক। বোরো ধান রোপণের আগেই সরিষা আবাদ করতে পারছেন তারা, এতে বাড়তি লাভ হচ্ছে কৃষকের। হ্যাঁ, এটা আমাদের দেশের সরকার থেকে সার বীজ, সেটা আমরা বুনছি, সেটা আপাতত এখন জমিতে আছে। হ্যাঁ, খরচ কম হয়েছে সরকার দেওয়ার কারণে। ব্লাস্ট ভীতি কাটিয়ে সরিষার পাশাপাশি এবার গম আবাদেও ঝুঁকছেন কৃষক। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন ও দাম পাওয়া যাবে। সরকার আমাদের যে প্রণোদনাটা দিয়েছে, এই প্রণোদনার মাধ্যমে আমি কিছু কৃষকদের মোটিভেশন করতে পারছি। তারা যখন সবাই দেখছে যে না সরিষা বুনতেছে, তখন সবাই বুনছে, যেহেতু এক মাঠে এক আবাদ হলে ভালো হয়, দেখা দেখি তখন সবাই করছে। মাঠ পর্যায়ে কৃষকদের প্রণোদনা পরামর্শ ও উঠান বৈঠক করে কৃষককে সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। এই বছরের যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রাটাকেও ছাড়িয়ে গিয়েছে এবং আমরা আশাবাদী এখন পর্যন্ত পরিবেশ এবং আবহাওয়া যে অবস্থায় রয়েছে এই রকম থাকলে সরিষায় এবার কৃষক খুবই ভালো ফলন পাবে এবং কৃষক লাভবান হবে। সরকারের নানা উদ্যোগের ফলে আগামীতে সরিষা ও গমের আবাদ আরও বেড়ে গেলে দেশের বাইরে থেকে তেল ও গম আমদানি অনেকটাই কমে আসবে বলছেন সংশ্লিষ্টরা। সাদিয়া ওমর, চ্যানেল আই।